আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্যামেরন হাইল্যান্ডে আমাদের ট্যুরের তৃতীয় পর্ব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকেই এই সুন্দর সৌন্দর্যটা উপভোগ করবেন, আশা করি খুবই সুন্দর। আমরা তো খুবই এনজয় করেছি, আপনারাও আমাদের সাথে থেকে দেখে এনজয় করুন, ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিন্ন ধরনের একটা শেলে আর তার সাথে চা বাগান। নেক্সট কোনো ডেতে আমি আপনাদের সাথে শেয়ার করব স্ট্রবেরি ফার্ম আর ভেজিটেবল ফার্ম, ইনশাল্লাহ নেক্সটে আমি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা কথা বলতে বলতে চলে এসেছি সেই শেলে, সেই ইন্টারেস্টিং জায়গাটা। শেলে নর্মালি আমরা জানি বিচের পাড়ে হয়, এখানে শুকনো জায়গায় শেলে করেছে, আসলে খুবই সুন্দর। ওদের মাথায় যে কত আইডিয়া কোত্থেকে আসে আল্লাহই জানে, খুব সুন্দর করে ওরা শেলে করেছে। ছোট ছোট ঘর, মনেই হয় না এখানে যে মানুষ থাকে। এই ঘরের মধ্যে আপনারা কোনো ওয়েতেই দাঁড়িয়ে ঢুকতে পারবেন না, অসম্ভব। ছোট বাচ্চারাই ঢুকতে পারবে শুধু, আর বড়রা বসে বসে না হয় শুয়ে শুয়ে ঘরের ভিতর ঢুকতে হবে। এই ঘরে টিভিও আছে, তবে ওয়াশরুমটা বাইরে, কমন ওয়াশরুম। প্রত্যেকটা ঘরেরই কমন ওয়াশরুম আছে। দেখুন কত কিউট লাগছে দেখতে, মনে হচ্ছে খেলনার ঘর, মনে হয় যে খেলার জন্য ঘর বানিয়ে রেখেছে এখানে। এগুলাতে মানুষ থাকে চিন্তাই করা যায় না, আমি এরকম আর দেখিনি যে এত ছোট ছোট ঘরে মানুষ থাকে। এগুলোর প্রাইসটা আসলে খুব যে একটা কম তাও না, পার নাইট এখানে বন্ধের দিনে থাকে হলো 100 থেকে 150 রিঙ্গিত, আর নর্মাল ডেতে হলো 80 রিঙ্গিত। খুব একটা কম যে তা না, আবার খুব বেশিও না। যাই হোক, যাদের কাছে ভালো লাগে, যাদের কাছে নতুনত্ব যারা পছন্দ করেন, তারা হয়তো এখানে এই ঘরে থেকে ছোট ছোট কিউট কিউট ঘরগুলোতে বসে বসে ঢুকে এনজয় করতে পারবেন। ঢোকাটাই আসলে এনজয়ের ব্যাপার, কারণ অনেক কিউট। তো এই ঘরের বারান্দা থেকে আপনারা এই ভিউটা দেখা যাচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর, বারান্দা দাঁড়ালে এই ভিউটা দেখা যায়, অনেক ভালো লাগে। অনেক ফ্রেশ ভেজিটেবল গাছ এখানে আছে, অনেক সুন্দর বাড়িঘরগুলো, খুবই সুন্দর লাগছে দেখতে। আমি আপনাদের সাথে নেক্সট ইনশাল্লাহ শেয়ার করব ভেজিটেবল আর স্ট্রবেরি ফার্ম, আমি আগেও বলেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো শেলের দেখা শেষ করে আমি চলে এসেছি চা বাগানে। চা বাগান আসলে এমন একটা বাগান, যেখানেই থাকুক চা বাগান মানে দেখার মতো, চোখ জোড়ানো জায়গা। চা বাগান দেখলে আসলে মনটাই ভরে যায়, খুবই সুন্দর লাগে। এক সমান গাছগুলো, খুবই ভালো লাগে চা বাগান দেখতে। একই রকম চা বাগান মাউন্টেনে হয় বা নিচে হয়, যেখানেই হয় এক সাইজে এক রকম চা গাছ, তো একই রকম হয়, শুধু ভিউটা ডিফারেন্ট হয় এটাই। তো এখানে চা বাগান আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর চা বাগানের দৃশ্যগুলো, আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগছে। এখান থেকে ওরা পাতা নিয়ে এখানে প্রসেসিং করে ওরা দোকানে সেল করে, এটাই ভালো লাগে। তাহলে আপনারা চা বাগানের দৃশ্যটা উপভোগ করতে থাকুন।
প্রত্যেকটা চা বাগানের কাছে একটা করে দোকান আছে। এই চা বাগানের মধ্যেও একটা দোকান আছে। এই দোকানে অনেক রকম চা পাতা পাওয়া যায়, অনেক ফ্লেভারের চা পাতা এখানে আছে। লেমন গ্রাস, স্ট্রবেরি, তারপর অরেঞ্জ, গ্রিন টি, অনেক ফ্লেভার, আরও অনেক রকম ফ্লেভারের চা পাতা এখানে পাওয়া যায়। এই অরেঞ্জ ফ্লেভারের চাটা আসলে অনেক টেস্টি। আপনারা কখনো গেলে এই অরেঞ্জ ফ্লেভারটা নিয়ে নিন, আমার কাছে ভালো লেগেছে তাই আমি বলছি। স্ট্রবেরি ফ্লেভারটাও ভালো। লেমন ফ্লেভারেরও আছে, অনেক রকম ফ্লেভারেরই আছে। আমি কিছু চা পাতা নিয়ে নিচ্ছি, কাপগুলো দেখেন কত সুন্দর। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ক্যামেরন হাইল্যান্ড ট্যুরের নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।